হুয়া তিনি হচ্ছেন আমাদের সত্যিকার অভিভাবক পৃষ্ঠপোষক আল্লাহ হচ্ছেন সত্যিকার অভিভাবক যদিও মাওলা শব্দটি আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যেমন আল্লাহর নামগুলি দুই রকম কিছু কিছু আল্লাহর গুণবাচক নাম আছে যেগুলি আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে বলা যাবে না যেমন আল্লাহ ছাড়া কাউকে রহমান পরম করুণাময় আমার বাপ বলতে পারবেন রহমান কাউ কি বলা যাবেন হ্যাঁ আমার যে কফিল আছে না বা দেশের যে রাজা আছে না বর্তমান রাজা আছে না সে হচ্ছে রহমান বড় গেছে বলা যাবে সৃষ্টিকর্তা বলা যাবে রাজ্জাক বলা যাবে আমার কফিল দাতা বলা যাবে তাহলে আল্লাহ পাকে নিরানব্বইটি নামের মধ্যে বেশ কিছু নাম আছে যেগুলি একেবারে আল্লাহর সাথে খাস কারো সম্পর্কে বলা যাবে না ঠিক আছে না কিন্তু কিছু কিছু নাম আছে যেগুলি বলা যাবে তার অর্থ হ্যাঁ ব্যাপক অর্থ রয়েছে সীমিত অর্থ রয়েছে রহিম রহমানটা বলা যাবে কিন্তু রহিম আর রাহিম না রহিম লাম দিয়ে হলে ব্যাপক অর্থ চলে আসে তাতে হ্যাঁ সুতরাং আর রহিম আল্লাহ বিসমিল্লাহ রহমান কিন্তু যদি রহিম বলেন যাই আমার বড় ভাই খুব দয়ালু আমার আব্বা খুব দয়ালু দয়ালু মানে রহিম হ্যাঁ আরবিতে যদি এটার ترجمه করেন مولا کافیل رحیم অন আমার কফিল খুব দয়ালু ব্যক্তি জায়েজ আছে বুঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন বিল মুমিনিনা রাউফুর রাহিম নবীকে রাউফ বলা হয়েছে আল্লাহর নামটি রাউফ কিন্তু আল্লাহর সাথে খাস না নবীর ক্ষেত্রে কিন্তু নবীকে রহমান বলা যাবেন না হ্যাঁ নবীকে خالিক বলা যাবে নবীকে রাজ্জাক কোন জায়গায় বলা হয়নি কিন্তু নবীকে রাউফ বলা হয়েছে হ্যাঁ রাহিম বলা হয়েছে মাওলা শব্দ ঠিক ওই রকমই আল্লাহর ক্ষেত্রে বলবেন তখন ব্যাপক অর্থ হবে সত্যিকার সার্বিক ক্ষেত্রে অভিভাবক আর যদি কোনো বড় ব্যক্তি সম্পর্কে বলেন তাহলে হ্যাঁ কফিল আপনার কফিলকে বলেন মাওলা হ্যাঁ তাহলে সে মালিক আপনার কফিল হিসাবে কফিল বলছেন কোরআনে বরং রয়েছে একটি আয়ত রয়েছে যে আল্লাহ কফিল তোমাদের হ্যাঁ তো সত্যিকার কফিল আল্লাহ আর ই হচ্ছে টেম্পোরারি কফিল সীমিত কফিল ওই আপনার একামার আমার কফিল আর কিচ্ছুর কফিল আপনার ব্যাংকেরও কফিল না আপনার বাড়িরও কফিল না আপনার টাকা পয়সারও কফিল না আপনার শরীর স্বাস্থ্য কফিল না কোনো কিছুর কফিল না শুধু আপনার ওই যে কামাটা দেওয়ার ক্ষমতা আছে এক্সিট লাগাবার ক্ষমতা আছে ভিসাটা দিয়েছে সেই কফিল বুঝলেন না তো ওই এই মাওলা শব্দটি মাওলা গাহরুল্লাহ আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে বলা যেতে পারে সুতরাং মৌলী সাহেব মাওলানা না যদিও জায়েজ কিন্তু পছন্দনীয় নয় পছন্দনীয় নয় কারণ আল্লাহ রব্দ মিন এখানে বলেছে হুয়া মৌলানা শেখাচ্ছেন আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা মৌলানা মানে তিনি মাওলানা তিনি আমাদের মাওলা তারপরে সুর আয় বাকারার শেষ আয়ত রয়েছে কি আছে আন্থা মৌলানা ফান সোর্না আলকম আনথা আল্লাহ তুমি তো আমাদের মাওলা সত্যিকার মাওলা ব্যাপক অর্থ মাওলা সবকিছুর মালিক তুমি এই অর্থে তো জায়েজ হইলেও সেটা খুব পছন্দনীয় না সুতরাং এই শব্দটি আরব দেশগুলিতে কখনো প্রয়োগ হয় না এটাকে উঠিয়ে দেওয়াটাই সইয়াকে তার ভাইদের জন্য ভালো